রহমান রহিম, সম্মানিত বিওয়াস, দেশ প্রবাস, যে যেখান থেকে দেখছেন শুনছেন, আগামীতে দেখবেন শুনবেন, সবাইকে জানাই সদুত সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতু। সম্মানিত বিওয়াস, ওয়ার্ডারগোর তিনটি আপডেট। নম্বর ওয়ান, ওয়ার্ডারগো মাসে আপনি দুইবার বেশি উইথড্র করতে পারবেন না। নম্বর টু, আপনার ব্যালেন্সে যা আছে অর্ধেকের বেশি উইথড্র করতে পারবেন না। নম্বর থ্রি, তাদের একটা অফার ছিল $50, $10, $100, $15, $300, $25। সেই অফারটি আগে ছিল অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত, আর সেটা এখন এক মাস পিছিয়ে, অর্থাৎ এক মাস আগায় নিয়ে এসে সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত সেটা করে দিয়েছে। আগে ছিল আর অক্টোবর মাস, এখন সেপ্টেম্বর মাস, এক মাস কেটে দিয়েছে। তো আর সব কিছু ঠিক আছে, এখন আপনার ব্যালেন্সে যা আছে তার অর্ধেক টাকা উঠাইতে হবে। মাসে দুইবারে বেশি স্যালারি উঠাইতে পারবেন না, তাদের এই নিয়মগুলো। আরেকটি বিষয় হলো, আপনি যখন ব্যালেন্সে সব টাকা উইথড্র দিবেন, টাকাটা কিন্তু আবার আপনাকে ব্যাক করা হবে। সেই টাকাটা আপনি অর্ধেক অর্ধেক টাকা উঠাইতে পারবেন মাসে দুইবার। আর এখন যারা ইনভাইট করতেছেন তাদেরকে বলে দিচ্ছে, আপনি সেপ্টেম্বর মাসের পরে কিন্তু আর কমিশন পাবেন না, রেফার কমিশন আর পাবেন না, সুতরাং ইনভাইট করবেন না। তো আমার সাজেস্ট থাকলো এক। আর আরেকটি বিষয় হলো, তাদের অর্ডারগুলো সাবমিট করতে এখন নানান সমস্যা হচ্ছে। তারা অর্ডারে বলা হচ্ছে আমাদের অনেক ইউজার হয়ে গেছে, সেজন্য অর্ডারটা কমপ্লিট হচ্ছে না, নেটওয়ার্ক একটু প্রবলেম, তবে ডাল মেকুস কালাহে, এসব কথার মধ্যে ঝামেলা থাকে, আপনারা একটু অ্যালার্ট থাকবেন। কোম্পানিটা চলে যাবে বিষয়টা এমন না, কোম্পানিটা থাকবে বিষয়টা এমন না, তবে অ্যালার্ট থাকবেন। হিউজ পরিমাণের কেউ ডিপোজিট করবেন না, আমার মতন $50-$100 দিয়ে আপনারা ডিপোজিট করে এখান থেকে কিছু ইনকামের সুযোগ নিতে পারেন। তো আমি অলরেডি এখান থেকে অনেকবার উইথড্র নিয়েছি, সেটা তো দেখুন উইথড্র। তো আমি এখান থেকে দেখুন কতবার উইথড্র নিয়েছি, ওয়ান মান্থে আমি দিই, আমি $202, $132, $310 এবং কি জুন মাসে উইথড্র করেছি, আমি এখান থেকে জুন মাসে উইথড্র করেছি আরও $324। তো এভাবে উইথড্রটা হচ্ছে, আমার এখন ব্যালেন্সে আছে $733। তো আমি এখান থেকে $200 উইথড্র করতে পারবো, এভাবে সিস্টেম। তো আমার যে রিকমেন্ডটা থাকলো, সাবস্ক্রাইব এবং কি গ্রুপের সকল সদস্যবৃন্দ, সাইটটি অলরেডি 3 মাস হয়ে গেছে, তারা বিভিন্ন শর্ত আনতেছে, আমরা এই সাইটটির উপরে আর নির্ভরশীল নয় এবং কি আর বিশ্বাস করি না। এখানে 500-1000 কেউ ইনভেস্ট করবেন না, 50-100 করে করে যতদিন থাকে সেটা ইনভেস্ট করে যাবেন। এখন আসুন তাদের গতকালকের যে বিষয়টি, এজেন্ট যিনি এই আমার যে গ্রুপটা আছে ওয়ার্ডার গোর, সেখানে সে একটি নোটিশ দিয়েছে, তারা আরও 5 বছর কাজ করবে, এই ধরনের একটা নোটিশ। তবে এসব কথা আমরা বিশ্বাস করি না, 3-5 ইয়ার আফটারনুন আমরা মেম্বারশিপগুলো কাজ করতে পারবে, এই ধরনের একটা হাবিজাবি তারা লেখে। তবে এই সমস্ত মিঠা মিঠা কথা, এই সমস্ত ভালো ভালো কথা যে কোনো একজন কোম্পানি যাওয়ার আগে বলে। তো আপনারা যাবে বিষয়টা এমন না, আমি আপনাদেরকে অ্যালার্ট করছি, আপনারা সতর্ক থাকবেন, হিউজ পরিমাণের এখানে ইনভেস্ট করবেন না। তো পরবর্তী একটা গুড নিউজ আছে মিডিয়া ক্রবে, আমি ওপেন করে দেখাচ্ছি এই বিষয়ে, পরবর্তী নিউজ ভিডিও দিচ্ছি। নিউজ মিডিয়া ক্রপ আর কতদিন থাকতে পারে, তাদের কিছু কিছু ফ্যামিলির প্রবলেম হচ্ছে, মানুষকে ফেল দিচ্ছে, কেন দিচ্ছে সে বিষয়টা আলাপ করব। আর নিউজ মিডিয়াতে আসলে আমি BFE2 আপডেট করব, পরবর্তী নেক্সট ভিডিওতে করা সঠিক হবে কি না সে বিষয়ে আলাপ করব। এখন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যাতে এইসব নিউজগুলা অনলাইন রিলেটেড, ইনভেস্ট রিলেটেড সকল নিউজ আপনারা পান এবং কি আপনারাও ইনকামের সুযোগ পান এবং কি ক্ষতির হাত থেকে বাঁচেন। পরবর্তী নিউজের জন্য এবং কি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় বেল আইকনটি অল করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।